অষ্টম শ্রেণীর 2021 সালের নবম সপ্তাহের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো বলে রাখি, টাইম ফর স্কুল থেকে কিন্তু সবার আগে আমরাই কিন্তু সবার আগে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো প্রকাশ করে থাকি। তো পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই টাইম ফর স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবে। আমরা কিন্তু সবার আগে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো প্রকাশ করে থাকি, এটা তোমাদের বন্ধুদের কাছেও জানিয়ে দিবে। আচ্ছা, তো এখন প্রশ্নপত্রটা দেখি, তারপর শিরোনামটা দেখবো, তারপর উত্তরপত্রটাতে চলে যাবো। প্রশ্নপত্রটা দেখো, তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিশ্রবণের দুটি করে ঘটনা উল্লেখ করে। এখানে দুটি করে ঘটনা উল্লেখ করতে বলছে, ব্যাপন ও অভিশ্রবণ প্রক্রিয়া থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো। তো এখানে যে সংকেতগুলো দেওয়া হয়েছে, তিনটে সংকেত দেওয়া হয়েছে, ব্যাপনের বৈশিষ্ট্য লিখতে হবে, অভিশ্রবণের বৈশিষ্ট্য লিখতে হবে। তারপর ঘ নম্বরে দেখো, ব্যাপন ও অভিশ্রবণ পরীক্ষণ ছোলা পানিতে ভেজান, তারপর হচ্ছে রান্নার গন্ধ ছড়িয়ে পড়া, তারপর ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া, এরূপ বিষয় পর্যবেক্ষণ। তো এটাতে অতি উত্তম পাওয়ার জন্য যেভাবে লিখতে হবে, আমরা কিন্তু ঠিক ওইভাবে একদম পাই টু পাই ওইভাবে লিখে রেখেছি। তোমরা এখান থেকে সরাসরি কপি করতে পারো, অথবা একটু তোমাদের দক্ষতা প্রকাশ করতে পারো। তো অতি উত্তমের ক্রাইটেরিয়াগুলো একটু পড়ে শোনাই, তারপরে শিরোনামটা পড়বো। হ্যাঁ, অতি উত্তম। ব্যাপন ও অভিশ্রবণের দুটি করে মোট চারটি ঘটনা নির্ভুল উল্লেখ করা, তারপরে সবগুলো বৈশিষ্ট্য পর্যবেক্ষণ যথার্থ, তারপর হচ্ছে পরীক্ষণ নির্বাচন, তারপর সক্রিয়তা, তারপর সম্পূর্ণকৃত পরীক্ষণ, তারপর পরিপূর্ণ মাত্রার সৃজনশীল ও ধারাবাহিকভাবে উপস্থাপন। তো এটার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই নম্বর লিখবে বিজ্ঞান বিষয়ের জন্য কভার পেজে, তারপর এটার যে শিরোনামটা লিখবে ব্যাপন অভিশ্রবণ ও প্রশেদন। আবারও বলি, এটার শিরোনামটা যেটা লিখবে ব্যাপন অভিশ্রবণ ও প্রশেদন। তো অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে আমাদের টাইম ফ্রি স্কুলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো, অথবা যে আমাদের ফেসবুক গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটা পোস্টে 15 অধিক অ্যাসাইনমেন্টের কভার ডিজাইন দেওয়া আছে। তোমরা সেখান থেকে যে কোনো একটি কভার পেজ পছন্দ করো, তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সেই ডিজাইনটি উইথড্র করে দেবে। আচ্ছা, তখন সমাধান অংশে যাই। সর্বপ্রথম সমাধানগুলো লিখবে, তারপর সংকেত। হ্যাঁ, আমরা কিন্তু একদম ওইভাবে লিখে রাখছি। সর্বপ্রথম সমাধান অংশ লিখবে একটু হালকা ব্যাখ্যা, তারপরে সংকেতে যাবো। হ্যাঁ, দেখো, আমার বাবার পারফিউমের বোতলের মাথায় চাপ দিলে ফুস করে, মানে শব্দ হয়, এরকম লিখতে পারো, শব্দ করে বাতাস ও তরল বের হয়, ঘরের যে প্রান্তেই থাকি না কেন কয়েক সেকেন্ডের মধ্যে সুঘ্রাণ আসে নাকের ভিতর, ভেবে দেখেছি পারফিউমের কোনাগুলো কত দ্রুত আমার নাকে চলে আসে, এটাই হলো ব্যাপন। আচ্ছা, আবার বাতাসের মধ্যে যদি কোনো হালকা গ্যাসীয় বস্তু ছড়িয়ে দেই, তাহলে তা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যাবে, আর এটাও ব্যাপনের জন্য হয়ে থাকে। তারপর অভিশ্রবণে একটু লিখবো, তারপর এগুলো সংকেতগুলো লিখবো। হ্যাঁ, কয়েকটি শুকনো কিসমিসকে একটা কাপে পানি ঢেলে তাতে কয়েক ঘন্টা ছেড়ে রাখলে পরে দেখা যাবে যে কিসমিসগুলো ফুলে ঢোল, মানে মোটা হয়ে যায়, কারণ অভিশ্রবণ প্রক্রিয়ার কিসমিসগুলো যে পাতলা পর্দা ভেদ করে ভেতরে পানি ঢুকে গেছে। তো তারপর হচ্ছে মানে ক নম্বর সংকেতের উত্তর লিখতে পারো, অথবা ক ব্যাপনের বৈশিষ্ট্যগুলো একটু নীল কালি দিয়ে কালার পেন ইউজ করে লিখবে। হ্যাঁ, তারপর ব্যাখ্যাগুলো অবশ্যই কালো কলম দিয়ে লিখবে, আর মার্জিনগুলো পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে। আচ্ছা, তখন দেখি, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়াকে ব্যাপন বলে, কঠিন পদার্থের ব্যাপন ঘটে না, নিম্নে ব্যাপনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। তারপর এক নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে, এখানে কিন্তু দুইটা দুইটা করে লিখতে বলছে। হ্যাঁ, আমরা কিন্তু তার থেকে বেশি লিখেছি, তোমরা যে কোনো ভাবে লিখতে পারো। এক, বস্তুর ভর ও তাপমাত্রা, এটা পয়েন্ট। তো ব্যাপন হার বস্তুর ভরের উপর নির্ভরশীল, ভর যত বেশি হবে বস্তুর ব্যাপনের হার তত কম হবে। তো কিছু কথা বলি এই অ্যাসাইনমেন্টগুলো করার ক্ষেত্রে, তোমরা চেষ্টা করবে হাতের লেখাটা সুন্দরভাবে করতে, কাটাছেঁড়া মুক্ত হয় যেন লেখাগুলো, এবং খাতা যাতে ফ্রেশ লুকে থাকে সেগুলো চেষ্টা করবে। তো অ্যাসাইনমেন্টগুলো সারা তো জানেই, তোমরা একটা কোনো একটা মাধ্যম থেকে সংগ্রহ করেছো, তো সারা সেই জিনিসটাই খেয়াল করে কার অ্যাসাইনমেন্টের কভারটা কত সুন্দর, কার হাতের লেখাগুলো কত সুন্দর। তো যার কভার এবং হাতের লেখাটা যত সুন্দর হয় তাকে কিন্তু সারা অতি উত্তম দেওয়ার চেষ্টা করে, কভারটা চেষ্টা করবে তুমি তোমার নিজের সৃজনশীলতার মাধ্যমে তৈরি করার। হ্যাঁ, আর লেখাগুলো তুমি একটু চেঞ্জ করে তোমার সৃজনশীলতা প্রকাশ করার চেষ্টা করবে। আচ্ছা দেখো, অর্থাৎ ব্যাপন হার বস্তুর ভরের মোলার ভরের ব্যস্তানুপাতিক। তারপর দুই নম্বরে দেখো, পদার্থের অণুর ঘনত্ব, এটা পয়েন্ট। তো এটা যে ব্যাখ্যা লাগবে, যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব বেশি থাকলে ব্যাপন হার বেশি হবে, অণুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কম হবে। তারপর তিন নম্বরে দেখো, মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে ব্যাপন ঘটবে সেই মাধ্যমের ঘনত্ব বেশি হলে
ব্যাপন হার কম হবে, আর মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে। তারপর 4 নম্বরে দেখো বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমবে, বায়ুমণ্ডলের চাপ কম হলে ব্যাপন হার বাড়বে। আচ্ছা 5 নম্বরে দেখো ঘনত্বের তারতম্য। ঘনত্বের তারতম্য যত বেশি হয় তার তাড়াতাড়ি কণাগুলো ছড়িয়ে পড়ে। এখানে এই যে নিচের পয়েন্টগুলো একটু ছড়ে গেছে, তোমরা পয়েন্টগুলো আশা করি তোমরা মুখের সাথে মিলে নিবে। হ্যাঁ আমার তো সাধারণত একই সময়ে এবং একই স্থানে পরিবেশের তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপ সমান থাকে, সেক্ষেত্রে ব্যাপন পদার্থের ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বই ব্যাপন নিয়ন্ত্রণকারী প্রভাবক হিসেবে দাঁড়ায়। হ্যাঁ প্রভাবক হয়ে দাঁড়ায়। তো মাধ্যম ও ব্যাপন পদার্থ যেমন বেলুন ভর্তি বাতাস এবং চারপাশের বাতাস যদি একই হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ব্যাপন ঘটবে যতক্ষণ পর্যন্ত দুটোর ঘনত্ব সমান না হয়। তারপর 6 নম্বরে দেখো অভিস্রবণের বৈশিষ্ট্য। অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে যে পর্দার ভেদ করে কম ঘন ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অনুপ্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। নিম্নে অভিস্রবণের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো। তো 1 নম্বরে যেটা লিখবে দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। তারপর 2 নম্বরে লিখবে অভিস্রবণ এক প্রকার ব্যাপন। তারপর 3 নম্বরে দেখো অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে ঘটে। একে অন্যভাবে বলা যায় কোনো শক্তির প্রয়োগ ছাড়াই তরলের বাস্তবিক যে চলাচল অভিস্রবণের দুটো ভাগে ভাগ করা যায়, অন্ত অভিস্রবণের বহি অভিস্রবণ। তারপর 4 নম্বর হচ্ছে কোষের বাহিরের অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে আন্ত অভিস্রবণ বলে। কোষের ভেতর থেকে যখন তরল পদার্থ মানে ভেদ করে বাহিরে বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বহি অভিস্রবণ প্রক্রিয়া বলে। তারপর 9 নম্বরে ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া। তো আমি এই পয়েন্টটা বলার আগে কিছু কথা বলি। পূর্ববর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিন্তু টাইম ফ্রি স্কুলে প্লেলিস্টে অ্যাসাইনমেন্ট 2021 গেলেই পাবে। একদম প্রথম থেকে অষ্টম সপ্তাহে একদম A to Z সকল অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু আমরা কিন্তু আপলোড দিয়েছি 2021 সালের। হ্যাঁ তো এখন ব্যাপনের যে বৈশিষ্ট্যটা লিখবে সেটা দেখো। ব্যাপন জিনিসটা আমাদের আশেপাশে আহরণ ঘটে সূক্ষ্ম পর্যায় থেকে শুরু করে বড় বড় কাজেও ব্যাপন দেখা যায়। যেমন ঘরের এক পাশে কেউ সুগন্ধি স্প্রে করলে সেটা মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে যায়। কেন? কারণ সুগন্ধিটা বোতলের ভেতর খুব চাপের মধ্যে থাকে, এতই চাপে থাকে যে সে গ্যাস থেকে তরল হয়ে যায়। আর ওই তরল যখন আচমকা বের হওয়ার সুযোগ পায় তখন তার মাথা খারাপ হয়ে যায়। আর সে যেখানেই কম ঘনত্ব পাবে সেখানেই ছুটে যাবে। তো আমাদের আশেপাশের চারপাশে সাধারণত যে বাতাস থাকে সেটা বেশ কম ঘনত্বের, আর তাই সুগন্ধির কণাগুলো দ্রুত সব জায়গায় দখল করে নেয়, আর এটা ব্যাপন প্রক্রিয়ার বেশ ভালো উদাহরণ। তারপর 1 গ্লাস পানিতে 1 ফোঁটা গাঢ় নীল জল রং ঢেলে দিলে সেই রং ছড়িয়ে যেতে পারে, ততক্ষণ ছড়াতে থাকে যতক্ষণ পুরো পানি নীল হয়ে যাচ্ছে। তো সেই রঙিন পানি আবার যদি আরেকটি বড় পানি ভর্তি গ্লাসে ঢালি তাহলে কি ঘটবে? ওই গ্লাসের ও সব পানি রঙিন হয়ে যাবে, কিন্তু পরের বার দেখা যাবে বড় গ্লাসের পানির রং আগের চেয়ে হালকা হয়ে গেছে, কারণ পরের গ্লাসে পানির পরিমাণ বেশি। আর এতে বোঝা যায় ব্যাপন প্রক্রিয়া ততক্ষণে চলতে থাকবে যতক্ষণ না দুটি তরলের ঘনত্ব সমান হচ্ছে। মানে একটির পাত্রে যে রঙিন পানি ঢাললে রঙগুলো ততক্ষণ পর্যন্ত ছড়াবে যতক্ষণ না সেটা গ্লাসের সব পানিতে অণুতে মিশে যাচ্ছে। তারপর মানে সব জায়গায় পানির ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত রং ছড়াতেই থাকবে। তো অভিস্রবণের বেলায় তাই। তো পানিতে ডোবানোর কিশমিশগুলো ফুলে ঢোল অথবা মোটা হবে, ঠিকই মানে ফুলে যাবে এরকমও বলতে পারো, কিন্তু কিশমিশটা ফুলতে ফুলতে একবারে ডিমের সমান বড় হয়ে যাবে না, কারণ একটা পর্যায়ে তার পানি শোষণ করা বন্ধ হয়ে যাবে। আর কোন পর্যায়ে? যখন কিশমিশ ভেতরে ঘনত্ব আর বাহিরের ঘনত্ব একই হয়ে যাবে।
তো এটাই ছিল অ্যাসাইনমেন্টের উত্তর, এগুলো একটু মনোযোগ দিয়ে করবে, কারণ পরবর্তী ক্লাসে তোমাদের এগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হবে, মানে এগুলোর মাধ্যমে তোমাদেরকে উত্তীর্ণ করা হবে। আমরা কিন্তু একদম সম্পূর্ণ নির্ভুল অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে দিয়ে থাকি, তাই এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই অ্যাসাইনমেন্টও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ আমরা সবার আগে দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।